খবর চব্বিশ নিবেদন করছে পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস। শনিবার খাগড়া সোনাকুটি এলাকায় সোনার দোকানের ভাড়াটিয়ার সঙ্গে মালিকের বিবাদ। প্রায় ৪০টি সোনার দোকানে এদিন তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এলাকাবাসী এবং সোনার দোকানদারেরা অভিযোগ করেন মালিক পক্ষের মহিলার বিরুদ্ধে। খাগড়া ফাঁড়িতে অভিযোগ জানানো হয়েছে। সোনাপট্টি এলাকায় সোনার দোকানের ভাড়াটিয়ার সঙ্গে মালিক পক্ষের বিবাদ। শনিবার প্রায় ৪০টি সোনার দোকানের ভাড়াটিয়ার সঙ্গে মালিকের বিবাদ বাধে। এলাকাবাসী এবং সোনার দোকানদারেরা অভিযোগ করেন মালিক পক্ষের মহিলার বিরুদ্ধে। খাগড়া ফাঁড়িতে অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার সোনাপট্টি এলাকায় ৪০টিরও বেশি দোকানে তালা ঝুলিয়ে রেখেছে শবরী চৌধুরী নামে মালিক পক্ষের মহিলা। অভিযোগ প্রায়ই অশান্তি করে ভাড়াটিয়াদের সঙ্গে। কেন দোকানে তালা দেবেন, কেনই বা দোকানে ঢুকতে দেবেন না, অভিযোগে সরব দোকানদারেরা। আজ আমরা ফাঁড়িতে এসেছি যে মহিলা শবরী চৌধুরী নামে যে মহিলা, মানে আমি তো ওই মার্কেটে আসছি ২৪-২৫ বছর, সবসময় তার অত্যাচারই দেখেছি। আজকে সকালবেলা ছেলেবেলেরা যার যার দোকানে এসছে, এসে যে গেট দেওয়া আছে গেটে উনি তালা মেরে গেছে। আমি যেহেতু তালা মারছে এবং প্রতিদিনই ঝামেলা হয়, তারপরে এরা হয়তো তালায় যে যারা ওই ইয়েতে থাকে এসে দেখছে তালা মারা, ভিতরে ঢুকতে দিবে না। বেশ, কারণটা সে উনিই বলতে পারবে, উনিই বলতে পারবে কেন কারণ। হ্যাঁ, তাকে সবাই ভাড়াও ঠিক মতন দেয়। হ্যাঁ, এবং অবৈধভাবে সে পয়সা অনেক ছেলেপেলে গেছে এবং অনেক ছেলেপেলেকে ভয় দেখায়, থ্রেট দেখায়, কারণ উনি একজন মহিলা। ছেলেপেলেরা অনেকে ভয়ে অনেক সময় তার অনেক কথা হয়তো শুনেও ফেলে। হ্যাঁ, তো এই যে আজকে ঢুকতে দীর্ঘদিন হলো হচ্ছে, তা আমরা তো এখানে আসি রুটি রুজির জন্যে, আমাদের পেট আছে, আমাদের সংসার আছে, রুটি রুজির জন্যে আসে। আমরা স্বর্ণশিল্পী, সব শিল্পী, এমনি আমাদের অবস্থা খারাপ, যেহেতু আমাদের কাজকাম নাই। তো এখন সকালবেলা এসে তখন দোকান খুল মানে ঢুকতে দিচ্ছে না দোকানে, তখন যে হয়তো একটা গেটে ঢুকতে দেয়নি, তখন আমরা ওই মার্কেটে যত আমরা স্বর্ণশিল্পী আছি সবাই এক হয়ে গেছি, কেন এরকম কেন করবে। আমরা তো তার কোনো অন্যায় করতে আসি না, আমরা তো কাজ করতে আসি, সে ভাড়া নিবে এইটুকুই তার সাথে আমরা সম্পর্ক, বেশি কিছু আমরা চাই না। ঢুকতে তখন যে প্রতিদিন এরকম ইয়ে করতে, আজকে আমরা ফয়সলা চাই কেন উনি তালা দিবেন, কেন আমাদের ঢুকতে দিবেন না। আমাদের স্বর্ণশিল্পীদের কোনো কোনো কারিগরের হয়তো রাত্রি ১২টার মধ্যেও কোনো দিন কাজ করতে হতে পারে, সবাই তো থাকে না, যা হয়তো একজন হয়তো আর্জেন্ট কাজ করেছে, মহাজন দিয়েছে, সকালে দিতে হবে তাকে রাত্রি ১২টার কাজ করে, কারণ ১২টার মধ্যে সে ওখানে থাকতেও ভয় পায় কিছু মহিলা এসে কখন কী করে, এবং অনেক নোংরামো করেছে এসব ছেলেপেলে শুনেছি। এখন সকালবেলা হয়তো আমাদের স্বর্ণশিল্পী কাজ করতে করতে হয়তো কিছুটা বাদ থাকলো, হয়তো সে মনে করলো আমি ভোর ৬টার সময় এসে কাজটা সেরে আমি ৮টার মধ্যে মহাজনকে দিব, এসে দেখলো গেটে উনি তালা মেরে রাখেন। কিন্তু ওই গেটে তালা মারার একটা তো উনার নাই, কারণ গেটের তালা যারা ওখানে দোকানদার তারা যে লাস্টে যাবে বা ফার্স্টে আসবে তারাই তালা খুলবে, তালা দেবে, উনি তালা দিয়ে রেখে এদেরকে ঢুকতে দিচ্ছে না। এবং আমাদের ওই মার্কেটে মন্দির আছে, কি কয়েকদিন আগে ওই মন্দিরে উনি তালা মেরেছিলেন এবং এই নিয়ে পাড়াতে অনেক ঝামেলা হয়েছে, এর একটা সুরাহা হওয়া উচিত। আমরা ওখানে শান্তিতে আমাদের কাজকাম করে আমাদের রুটি রুজি আমরা উপায় করতে চাই। দোকানে তালা দেওয়া হয়েছে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে জানান মালিক পক্ষ। বিএলআরও রিপোর্ট করাতে হবে মন্দিরেরও বলে জানান তিনি। তালা মা সকালে বিকেলে কোনো তালা মারা হয় না, মন্দিরের কাগজ নেই, বিএলআরও রিপোর্ট করাতে হবে মন্দিরের। আর মন্দিরের কাছে যে জায়গা আমার হাজবেন্ডের কাছে লিখে নিয়েছে তার থেকে অনেক বেশি জায়গা মন্দিরে আছে, সেটা বিএলআরও রিপোর্ট করালেই আপনি দেখতে পাবেন। মন্দিরের সঙ্গে আমার বাকি কোনো অভিযোগ নাই, দোকানের সঙ্গে কোনো অভিযোগ নাই, দোকানের ভাড়া আমি ঠিকঠাক পাই। ওনারা মিথ্যে কথা বলছে, ওই যে আমার সঙ্গে কেস লড়ছে তার হয়ে অভিযোগ করছে, আমাকে এখান থেকে তাড়াবার জন্য মন্দির কমিটি আর এরা সবাই মিলিত হয়ে আমার নামে অভিযোগ করছে, সব মিথ্যে কথা। যদি এতই অভিযোগ থাকে তাহলে এত বছর আছে কি করে, এত অভিযোগের মধ্যে এত বছর আছে কি করে, আজ কেন বলতে এসছে আমার আমার আমি অন্ধ হওয়ার পর, আর আমার কোনো ক্যান্সার হয়নি, বেশিদের জন্য আমি আমার ক্যান্সার, ঠিক আছে, আমি পাড়ার ক্যান্সার, তা এই জন্য কি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আগমনের সোনার আলো, বছর ঘুরে পুজো এলো, ষষ্ঠীর বোধন ক্ষণে মা এলো ঘরের কোণে, সপ্তমীতে নতুন জামা, সেলফি আড্ডা ও হাঙ্গামা, অষ্টমীতে খুশির মেজাজ, নবমীর প্রেমে মন সাজে আজ।
দশমীতে বিদায় তবে আসছে বছর আবার হবে। এবার পুজোতে সঙ্গে থাকুক পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তানুজাজ। বাংলার এক নম্বর কোয়ালিটির মিনিকেট স্বর্ণ ও রত্নাচালের প্রস্তুতকারক সংস্থা হক মার্চেন্টাইল প্রাইভেট লিমিটেড। আর মার্চেন্টাইল প্রাইভেট লিমিটেড মানেই হলো নাজরাইস, পরিবারের সুস্বাস্থ্য ও রসনা তৃপ্তিতে অদ্বিতীয় চালের রাজা নাজরাইস। মার্চেন্টাইল প্রাইভেট লিমিটেডের ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 6296903001 অথবা 6296903002 এই নম্বরে। বাংলার খেতে বাঙালির পাতে, বাংলার প্রতিটি রান্নাঘর থেকে খাবার টেবিলে হাজির নাজরাইস। ঠিকানা হক মার্চেন্টাইল প্রাইভেট লিমিটেড, আইরার মোড়, পুন্ডি, নবগ্রাম, মুর্শিদাবাদ। ইমেল আইডি ricemill@hawkindia.com। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মনমোহিনীতে চলছে বিশেষ অফার। মনমোহিনীতে কেনাকাটার উপর থাকছে সুনিশ্চিত উপহার ও 999 টাকার কেনাকাটায় থাকছে লাকি ড্র কুপন। এছাড়াও নিত্য নতুন ডিজাইনের জুয়েলারি কালেকশন পেয়ে যাবেন একই ছাদের তলায়। অফার চলবে 20 আগস্ট থেকে 8ই অক্টোবর পর্যন্ত। তাই দেরি না করে আজই আসুন মনমোহিনী, কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, খাগড়া বহরমপুর, আমাদের অপর শাখা বোলপুর ও মালদা। বহরমপুর শহরের অন্যতম পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান লিবাজ। এখানে মহিলাদের শাড়ি সহ সমস্ত পোশাকের সাথেই পেয়ে যাবেন পুরুষ ও ছোটদের নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল পোশাক। পুজোর কেনাকাটার উপর থাকছে সুনিশ্চিত উপহার, এছাড়াও লাকি ড্র কুপন। তাই আপনার পছন্দের কেনাকাটার জন্য আজই আসুন লিবাজে। এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা লিবাজ, কাদাই, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 7477799991 অথবা 7477799992।